আঞ্চলিক যুদ্ধের আশঙ্কায় ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। ইসরায়েলের ভূখণ্ডে ইরানের প্রায় 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেল আবিব। এমন পরিস্থিতিতে আরব উপসাগরীয় দেশগুলোকে কঠোর হুমকি দিয়েছে তেহরান। ইরানের উপর কোনো হামলা চালাতে বাহরাইন, কুয়েত, ইরাক, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে তাদের ঘাঁটি বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়ার ব্যাপারে সতর্ক করেছে তেহরান। সম্প্রতি কাতার, সৌদি আরব সহ পারস্য উপসাগরীয় দেশ সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তেল আবিবের দিক থেকে পাল্টা হামলার ক্রমবর্ধমান আশঙ্কার মধ্যেই তেহরানের পক্ষ থেকে আসলো এমন হুঁশিয়ারি। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, ইরানের বিরুদ্ধে আগ্রাসনে উপসাগরীয় কোনো দেশের সম্পৃক্ততা থাকলে তাদেরকে শত্রু হিসাবেই দেখবে তেহরান। এমনকি এসব রাষ্ট্রের সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহার করেও যদি ইরানে হামলা করা হয় তাহলে এর বিরুদ্ধে নেওয়া হবে শক্ত পদক্ষেপ। পারস্য উপসাগরীয় দেশ হিসাবে পরিচিত বাহরাইন, কুয়েত, ইরাক, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত, এই রাষ্ট্রগুলোর মাঝে প্রায় সবগুলো দেশেই আছে মার্কিন সামরিক ঘাঁটি। ইসরায়েলের উপর ইরান আক্রমণ চালালে এসব ঘাঁটি থেকে প্রতিরোধ গড়ে তুলতে পারে তেল আবিবের মিত্র ওয়াশিংটন। তেহরানের দেয়া বার্তায় জানানো হয়, ইসরায়েলের বিরুদ্ধে আঞ্চলিক ঐক্য ও স্থিতিশীল নিরাপত্তার উপর গুরুত্ব দিচ্ছে ইরান। দেশটিতে আগ্রাসন চালাতে সংশ্লিষ্ট দেশগুলোর আকাশসীমা ব্যবহার করতে দিলে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। কাতারে অনুষ্ঠিত সাম্প্রতিক এক সম্মেলনে অংশ নিয়েছিলেন ইরান ও উপসাগরীয় দেশের প্রতিনিধিগণ। মূল আলোচ্যসূচির বাইরে এক বৈঠকে উপসাগরীয় নেতারা ইরানের প্রতিনিধিকে আশ্বস্ত করেন, তেহরান ও তেল আবিবের সংঘর্ষে নিরপেক্ষতা বজায় রাখবে পারস্য উপসাগরীয় দেশগুলো। বিশ্লেষকরা বলছেন, ইরান কেবল আন্তর্জাতিক ঐক্য ও নিরাপত্তার বার্তা দিয়েই ক্ষান্ত হয়নি, তারা প্রচ্ছন্নভাবে বুঝিয়ে দিয়েছে প্রত্যেকের কার্যকলাপ গভীরভাবে পর্যবেক্ষণ করবে তেহরান। গাজা উপত্যকা ও লেবাননে ক্রমবর্ধমান সংকটময় পরিস্থিতিতে গত 9 অক্টোবর বাইডেন নেতানিয়াহুর এক ফোনালাপে ইসরায়েলের প্রতি পুনরায় সমর্থন ব্যক্ত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ইরানের সাথে সংঘাতের মাঝেই দক্ষিণ পশ্চিম লেবাননের নতুন অঞ্চলে চলমান স্থল অভিযান এগিয়ে নিতে আরও হাজারো সেনা পাঠিয়েছে তেল আবিব। লেবাননে কয়েক সপ্তাহ ধরে চলা হামলায় নিহতের সংখ্যা ছুঁয়েছে 1,500-এর ঘর, বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 12 লাখ মানুষ। চলমান সংঘাত পুরোদস্তুর যুদ্ধে রূপ নিলে হুমকির মুখে পড়বে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্ব। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।